গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 10:10 না আরো বেশি, 10:17 হয়ে গেছে, 10:27 ট্রেন ছুটতে হবে আজকে, একদম রাইট টাইম আছে। কালকে রাত্রিবেলা আমি আবার স্বপ্ন দেখেছি, রোজ ট্রেন লেট করে আমি লেট করে করে যাই, আজকে রাইট টাইম আমার ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে। যাই হোক, মেয়েকে তো দেখালামই, রয়েছে ঘরে, ঘটনা বাজার কাছে চলে আসবে এক্ষুনি। আজকে থেকে আমার আবার বিরা, মানে অরিন্দম আমার যাচ্ছে না, আমি যাচ্ছি এখন দুদিন করে, মানে যাচ্ছি আজ থেকে আর কি, মঙ্গল আর রবি দুদিন করে। চলো যাই, ছটা পথ। চেম্বারে চলে এসে অনেকক্ষণ এসেই কাজ করছিলাম, তাই আর ভিডিও অন করা হয়নি। অরিন্দম আছে বাড়িতে আজকে, মেয়ের কাছে, অনেকদিন পর মেয়ে আর বাবা আজকে একসাথে আছে বাড়িতে। যাই না কি করছে অরিন্দম, আদৌ কোনো ভিডিও করবে কি না তাও জানি না। কালকের ভিডিওটা একটুখানি লো লোই গেছে, মনটা ভালো ছিল না। আজকে থেকে আবার ঠিকঠাক, ওই এক দিন যায় মানুষের ওই আর কি। চলো কাজ টাজ করি, বেরিয়ে তারপরে আবার কথা হবে, আজকে আবার চেম্বারও আছে এই আর কি। চলো দেখা যাক কি করি সারাদিন। জিব মুছ পরিষ্কার করো, মাড়ি পরিষ্কার করো, দাঁত পরিষ্কার করো। আমি আর মিহি ঘুরে আসি, চলো চলো যাবো যাবো, দেখি কেমন লাগছে দেখি। আরে আমি রেডি হই, তুমি তো রেডি হয়ে গেছো। আরে নবো, আমি তোমাকে ফোন দিয়ে আজকে নিয়ে যাবো তো, ওই জন্যই তো আছি। চলো চলো চলো, আমরা ঘুরবো, মা জানে না কিন্তু, মা জানে না কোথায় যাচ্ছি আমরা। চলো চলো চলো, আমরা উঠে গেছি টোটোতে, আমরা যাব কোথায়, আমরা যাব বাবা আরেকজন রাস্তায় গান গাইছে, হাই তুলছে, এসেছি আমরা, এসেছি কমলাপুরে, এখানে একটা বড় ঝিল আছে, এই যে নৌকা, মিহি নৌকা, তার মিহির রিয়াকশন কি মজা, রাস্তায় কুকুর দেখে, পাখি দেখে, কত পাখি মিহি, এই যে নৌকো নৌকো নৌকো, ওই যে মাছের জাল, এগুলো যে মাছ, এই দাগে মিহি কোথায় এসেছো, ভালো লেগেছে তোমার, ভালো লেগেছে তোমার, পাখি পাখি দুধতে বলি দুধতে বলি, হাত তালি দাও, তালি দাও, তালি দাও, তাই 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 করে দাও, বলি বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ পেয়েছে মিহি, খুব আনন্দ পেয়েছে। হ্যাঁ এই এই দম দম, আমরা চলে এসেছি, টেও টেও টেও, কেমন হলো আমাদের ঘোরা মিহি, আবার হবে আবার হবে, আর ঘোরা নাকি তার কমপ্লিট হয়নি, আবার ঘুরতে যাবে, ঘোরা কমপ্লিট হয়নি 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 হয়নি, আমাদের স্নান কমপ্লিট, মাকে হ্যালো করো, মা কত দূরে জিজ্ঞেস করো, হ্যাঁ 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 আসো, হ্যাঁ হ্যাঁ আসছে, ওরে বাবা, 2:10 আমি আসছি, আরেকজনকে আমি দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে ছাদে ঘুরে বেড়াচ্ছে বাবার সাথে, পুচি আপুচি, কি হাতি কি হাতি, খালি হাতের দিকে নজর দেখ, কি এনেছি তাই দিকে নজর, কিছু আনিনি কিছু আনিনি, যা কিছু আনিনি, আমার দিকে না, যা যা যা, আমার দিকে নজর নাই, কি এনেছি তাই নজর, কি এনেছি, কি হাঁচি, বাবাকে পরিয়ে দাও, মাথা পরিয়ে দিই, দাও বাবাকে বলি, দাও মাথা পরিয়ে দিই, মাথা ঝুঁতি করে প্রজাপতিটা বাঁধতে হবে, হ্যাঁ মা, 2:00 পুচি এখনো খাওয়া হয়নি, যাই নিচে পুচি খাবে, কিসে খাবে পুচি, ক্লিপটা ভালো হয়েছে না, কোথায় গেল চুলগুলো, মুখে পড়ে সারাদি, দরজা খোলো পুচি, চলো নিচে যাই খাওয়া দাওয়া করি, পরে আবার বিকালে যখন ছাদে আসবো তখন একবার দেখা হবে, টাটা করে দাও মা।
ভালো মানুষের পেটে সহ্য হয় না। বাজে এখন 5টা, আমি একটু রেডি হচ্ছি, যাবো হুদাদের বাড়ি, মানে দিদিভাইদের বাড়ি। অনেকদিন ধরে দিদিভাই বলছে আয় আয় আয়, সময় করে উঠতে পারছি না, তো ভাবলাম যে আজকে একটু সময় আছে হাতে, আজকেই যাই। অরিন্দম যাবে চেম্বারে, ও যেতে পারবে না, আমি আর মেয়ে যাব। আর আসার সময় আবার হুদাকে নিয়ে আসবো, সেরকম ইচ্ছা আছে। কালকে হুদা এখান থেকে স্কুল চলে যাবে, আর তারপর আমাদের যেরকম সারাদিনের রুটিন সেরকম হবে, এই আর কি। আমি এখন রেডি হয়ে নিয়েছি, একটু যাব যোগীর দোকানে। ওই দোকানের সিঙ্গারা টিঙ্গারাগুলো খেতে দিদিভাইরা খুব পছন্দ করে, তো আর ইচ্ছেই না কানে, চিন্তা করা অবশ্যই কানের দুধ না পড়ে পড়ে কানে দুধ দিচ্ছে না। যাই হোক, তো যোগীর দোকান থেকে একটু সিঙ্গারা নেবো, আর একটা দেখি আর কিছু নিই, নিয়ে তারপরে যাবো ওদের বাড়ি। চলো বাবার সাথে কোথায় ঘুরতে গেছিলে মনে আছে? কেমন লাগছে দেখি? আমি চলে এসেছি যোগীর দোকানে, ইয়ে পেয়েছি, সিঙ্গারা আর স্যান্ডউইচ, এখন আলুর চপ ভাজেনি, ওটাই নিয়েছি। আর এই যে উনি রেডি হয়ে গেছে, হয়ে রে তোটা আমার চলে এসেছি, ফোন করে তোর তোর তোকে বলে আসছি। যাওয়া শিখে গেছি তাই না? নাচছে দেখ, হ্যাঁ পৌঁছেছি, চুরি দিয়েছে দেখি। উঠে গেছি টোটোতে, যাচ্ছি, আমাদের সঙ্গে আরো একজন যাচ্ছেন, যাচ্ছেন আমাদের সাথে হুদা। হুদা কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ হুদাদা বস, তো বুঝলাম হুদাদা বস যাচ্ছে কোথায়? মিমির বাড়িতে। মিমির বাড়িতে কে থাকে? মিমির বাড়িতে কে কে থাকে? বনু আর ভাই। বনু আর ভাই আর কে হয়? চিকেন কষা, আলুর দম আর পরোটা, এই হচ্ছে আজকে রাতের ডিনার। দারুণ হয়েছে, যেমন আলুর দমটা তেমন চিকেন কষাটা, সেরকম নরম পরোটা। আহা হা হা,